আজকে নিয়ে আসলাম সব ধরনের প্রেসার কুকার, যত ধরনের কাজ আছে আপনি একটা কুকারের মধ্যে সব ধরনের কাজ করতে পারবেন। মিয়াকো হবে, মিয়ামা 6 লিটার সাইজ আছে, ডাবল হাড়ি আছে, ডিজনি যেটা ইটালিয়ান ব্র্যান্ড এটাও ডাবল হাড়ি হবে, ফোমা আছে, মিয়াকো 5 লিটার আছে এবং হোপেন্স আছে। গরগোস্ত রান্না করতে 30 থেকে 35 মিনিট সময় লাগে, আপনি এটার মধ্যে সেটা আপনি 20 মিনিটে করবেন। এগুলো ওয়ার্ড হচ্ছে মাত্র 1000 ওয়াট, মধ্যে আপনি 2 কেজি আড়াই কেজি গোস্ত রান্না করতে পারবেন। এটা কিন্তু ডাবল হাড়ি, এটা হচ্ছে অরিজিনাল গ্রানাইট, একটা থাকবে অ্যানোডাইসের এবং এটা শক্তিশালী, যেটা আপনারা দুনিয়ার যত খাবার আছে সবকিছু রান্না করতে পারবেন। একেবারে আপনারা যদি হাড় দিয়ে দেন, গরুর মাংস যদি নলি দিয়ে দেন, সেটাও কিন্তু একেবারে মমের মতো গলিয়ে দিবে। আর আমরা রয়েছি আজকে সুমাইয়া ট্রেডার্স, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের নিচতলায়, শপ নম্বর 4 139 40 এবং 141। বিস্তারিত জানবো। আমার সাথে রয়েছে শাহিন ভাই, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম বড় ভাই, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। বড় ভাই আজকে নিয়ে আসলাম সব ধরনের প্রেশার কুকার, সব ধরনের, সব ধরনের, কারণ সামনে কুরবানি চলে আসছে, কুরবানির ঈদ খুব কাছে চলে আসছে, রাইট? আর এই কুরবানির ঈদ উপলক্ষে আজকে সুমাইয়া ট্রেডার্স এর পক্ষ থেকে ধামাকা অফারে দিয়ে দিব সব ধরনের প্রেশার কুকার, যেটাকে আপনারা রোবট প্রেশার কুকার বলে, মাল্টি প্রেশার কুকার বলে, মাল্টি হাড়ি বলে, যা মানে যা আছে যত ধরনের কাজ আছে আপনি একটা কুকারের মধ্যে সব ধরনের কাজ করতে পারবেন। ভাই আমার কাছে আপনার মিয়াকো হবে, মিয়ামা হবে, মিয়াকো 10 লিটার সাইজ আছে, মিয়ামা 6 লিটার সাইজ আছে, ডাবল হাড়ি আছে, মিয়াকো 6 লিটার সাইজ আছে, ডাবল হাড়ি হবে, ডিজনি যেটা ইটালিয়ান ব্র্যান্ড এটাও ডাবল হাড়ি হবে এবং ডিজনির মধ্যে এক্সট্রা করে একটা ঢাকনাও আছে, ডায়মন্ড ঢাকনা, ঠিক আছে? এছাড়া আপনার এই যে মিয়াকো এটা সিঙ্গেল হাড়ির মধ্যে যদি কেউ চায়, যেমন সিঙ্গেল হাড়ি দরকার, এই সিঙ্গেল হাড়ি আছে, ফোমা আছে, মিয়াকো 5 লিটার আছে এবং হোপেন্স আছে, মানে বাজারে যত ধরনের বেস্ট কোয়ালিটি প্রেশার কুকার আছে সেটা আপনি এক জায়গায় আসলেই পেয়ে যাবেন, পেয়ে যাবেন। আচ্ছা এগুলো কিভাবে কি কাজ করে ভাই? আর এটার মধ্যে আসলে ভাই ভাত মাংস খিচুড়ি পোলাও বিরিয়ানি রান্না বান্না থেকে শুরু করে আপনি অল এভরিথিং, আপনার যা মন চায় আপনি সব এটার এই একটা কুকারের মধ্যে করতে পারবেন। আর এটা কিভাবে কাজ করে আমি সেইটাও একটু দেখায় দিব। যেমন এটা হচ্ছে আসলে প্রেশার কুকার কাকে বলছে, প্রেশার কুকার কাজ হচ্ছে ঢাকনা লক করে রান্না করা, যেটা আপনার 10 মিনিটের কাজকে সেটা আপনি 5 মিনিটে করতে পারবেন, এটা হচ্ছে প্রেশার কুকার। আর এইটার মধ্যে শুধু যে আপনি প্রেশার কুকার ঢাকনা বন্ধ করে রান্না করবেন তা না, কিন্তু যেমন আমি এইটা একটার মধ্যে লাইন দিয়ে রাখছি, এই যে এইটার মধ্যে লাইন দিয়ে আছে, আমি এইটা একটু দেখায় দিই। এই যে ভাই এটা একটু দেখেন, পানিটা গরম হইতেছে না, রাইট? হ্যাঁ, ওই যে বুদবুদি উঠতেছে দেখছেন। তবে এইটা কেন বলি, যদি এটা আপনি সময় কেমন লাগবে ভাই? ভাই এটা খুব ফাস্ট হয়, ধরেন আপনি গরুর গোশত রান্না করবেন ভাই, এখন নরমালি একটা গরুর গোশত রান্না করতে 30 থেকে 35 মিনিট সময় লাগে, রাইট? লাগে না? তবে এই প্রেশার কুকারের মধ্যে আপনি জাস্ট মাংসটাকে ময় মশলা মাখিয়ে বসায় দিবেন, দিয়ে এই ঢাকনাটা আছে না এইটা আপনি এখানে লক করে দেন, দিয়ে সবচেয়ে বড় ফ্যাসিলিটি কি জানেন, একটু কাছে আইন বড় ভাই আমি এটা একটু দেখাই, এটা আমি ক্যান্সেল করে দিই, এটার মধ্যে এই যে ফাস্ট কুকিং দেওয়া আছে দেখছেন, এই ফাস্ট কুকিং আপনি টাচ করেন কত আসছে 10 মিনিট। এখন আপনি চাইলে আপনি মিনিট কমাইতে চান আপনি কমাইতে পারবেন, যদি বাড়াইতে চান এখানে বাড়াইতে পারবেন। আচ্ছা যখন আপ ডাউন করবে লাইটটা তখন কিন্তু আপনি বাড়াবেন কমাবেন। আর আরেকটা জিনিস বলে দেই, ধরেন আপনি গোশত রান্না করবেন যেটা আপনি 35 মিনিট ভাই সময় লাগে, আপনি এইটার মধ্যে সেটা আপনি 20 মিনিটে করবেন, 15 মিনিট সেফ না, আপনি জাস্ট এই ফাস্ট কুকিং ইউজ করেন। আচ্ছা শুধু ফাস্ট কুকিং, ফাস্ট কুকিং আপনি এটার মধ্যে খাবার দেন, গরুর মাংস রান্না করেন আর ভাত পোলাও যাই রান্না করেন, যদি ভাত রান্না করেন আপনি 10 মিনিট দিয়ে দেন, 10 মিনিটে রান্নাটা হয়ে এটা অটো অফ হয়ে যাবে, আপনার অফ করতে হবে, অফ করতে হবে। যত ধরনের তরকারি আছে সবকিছু করতে হবে, আল্লাহর দুনিয়া যা আছে। আপনি যদি মনে করেন যে আমি ডিম ভাজবো, আমি তো এখানে পানি গরম করতেছি, আপনি পানিও গরম করতে পারবেন এটা, ঠিক আছে? এটা ডিম ভাজা থেকে শুরু করে চাইলে এটা ঢাকনা খোলা রেখেও তো আমরা রান্না বান্না করতে পারি। ভাই এই যে এটা ঢাকনা খোলা রাখছি, এখন এটার মধ্যে আপনি রান্না করেন, আপনি ডিম ভাজেন, মাছ ভাজেন, ভাজি করেন, যা মন চায় তা করেন। যদি আপনি এই ঢাকনাটা লাগায় দেন, যে আমি এই ঢাকনাটা লাগাই দিব, তাহলে এটা প্রেশার কুকার হয়ে গেল, প্রেশার কুকারে কাজ করবে। আর যখন আপনি এটা প্রেশার কুকারে কাজ করবেন, একটা জিনিস এটা সেফটির জন্য বলে দিই, এটা প্রেশার কুকারে যখন কাজ করবেন ঢাকনা লাগায় রান্না করলে এটার মধ্যে কিন্তু বাষ্প জমবে, আর এই বাষ্পটা যখন এইখান দিয়ে বের না হওয়া পর্যন্ত এই ঢাকনাটা খোলা যাবে না। যখন অটোমেটিক কিন্তু রান্নাটা হয়ে তারপরে হুইসেল, এটা অটোমেটিক হয়ে গেলে এটা অটো অফ হয়ে যাবে, আপনার অফ করতে হবে, জিরো জিরো তে চলে আসবে। যেমন এখানে আমরা রান্না করি, যেমন এক্সাম্পল ফাস্ট কুকিং এ দিয়ে দিলাম, 12 মিনিট সময় দিয়ে দিছি, এটা রান্না হয়ে গেলে অটোমেটিকলি অফ, আপনার অফ করার দরকার নেই। এছাড়াও যদি আপনি ক্যান্সেল করার দরকার হয় ক্যান্সেল করেন। এছাড়া বিভিন্ন ফাংশন দেওয়া আছে, আমি একটু ফাংশনটা দেখাই দিব, সবগুলোতে কিন্তু সেম ফাংশন।
ফাংশন সবগুলা, যেমন এই যে এখানে ভাইয়া দেখছেন এটা হচ্ছে ফাংশন, হ্যাঁ সবগুলা অ্যাজ ইট ইজ সেম ফাংশন। আমি একটা দিয়ে দেখাই দিতেছি, আমি যখন এইটাকে এই যে ক্যান্সেল এটাকে টিপ দিব 30 মিনিট সময় নিছে, এটা কি রাইস করতে পারবেন, স্টু করতে পারবেন, বি আবার এই যে এই পাশে চলে আসছে দেখছেন, পিজা পুডিং ও করা যাবে, সব 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 অল এভরিথিং, অল এভরিথিং এই একটার মধ্যে আপনি করতে পারবেন। বিদ্যুৎ বিলটা কেমন আসবে ভাই? ভাই এগুলো ওয়াট হচ্ছে মাত্র 1000 ওয়াট, ঠিক আছে, আর নিয়ামা যেটা এটা হচ্ছে 1200 ওয়াট, এটার মধ্যে ধরেন আপনি 30 জনের রান্না করবেন, 75% ফাস্টার কুকিং, ফাস্টার কুকিং। আর সবচেয়ে বড় জিনিস ধরেন আপনি 30 জনের রান্না করবেন আপনি, এখন এটা তো 6 লিটার সাইজ, এটার মধ্যে ভাত রান্না করলে একসাথে আপনি 1.5 কেজি ভাত রান্না করবেন, আর যদি আপনি গোশ রান্না করেন, যে আমি গোশ রান্না করবো এটার মধ্যে, যেমন আপনি একটা হাড়ি দিয়ে দেখা দেই, এটার মধ্যে আপনি 2 কেজি 2.5 কেজি গোশ রান্না করতে পারবেন। এখন 2 আড়াই কেজি গোশ কি 30 জনে খাইতে পারবো? পারবো না। এখন আপনি 30 জনে খাওয়াইতে হইলে এই 2 কেজি 2.5 কেজি গোশ যদি একবারে বসান 15 মিনিট বা 20 মিনিটে গোশ রান্না হইব, তার মানে 40 মিনিটে যদি আপনি 5 কেজি গোশ করেন তাহলে 30 জন খাই পারবো না, অবশ্যই খেতে পারবো। কত সময় লাগবো? মাত্র এটার মধ্যে 5 কেজি গোশ রান্না করবেন 40 মিনিট সময়, তার মানে 2.5 কেজি গোশ হবে 20 মিনিটের মধ্যে, রান্না করা যাবে ভাই। এটার মধ্যে এই যে কোরবানি আইতেছে না, এটার মধ্যে ওই যে নেহারি টেহারি যেটা আমরা খাই এটার মধ্যে দিয়ে দিবেন 10 থেকে 15 মিনিটে নেহারি খাবেন, যেটা 2 দিন 3 দিন লাগায় জাল দিতে হয়। আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ভাই এটা প্রতিটা প্রোডাক্টের জন্য? আমরা মূলত কোম্পানি গ্যারান্টি দেয় কিসের? এটা হচ্ছে কয়েল, আসলে এগুলো নষ্ট হওয়ার কিছু নেই, এটার মেন হচ্ছে এই কয়েলটা। আপনি যখন এটা ইউজ করবেন, এটা জাস্ট যখন পানি যদি না থাকে এটা মুছে আপনি এখানে বসায় দেন, যেভাবে ইউজ করেন 10 বছরের কিছু হবে না। আচ্ছা মুছে তারপর বসাবেন, যদি 1 বছরের মধ্যে এই কয়েল এটা হচ্ছে মেন, এটা যদি জ্বলে যায় পুড়ে যায় বা নষ্ট হয় এটা 1 বছর রিপ্লেসমেন্ট দিবে গ্যারান্টি, 1 বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে কোম্পানি আপনাকে এটা রিপ্লেস করে দিবে, সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেস, এবং সার্ভিস ওয়ারেন্টি থাকবে আপনার 5 বছর, 5 বছর, 5 বছর। আচ্ছা 5 বছর সার্ভিস ওয়ারেন্টি মোবাইলটা, তাহলে কোনটার প্রাইস কত থাকছে ভাই? ভাই আমি একটু প্রাইসটা বলে দেই, আমি এইটা একটা একটা করে একটু দেখাই দিব, প্লাস আপনি প্রাইসটা বলে দিব। যেমন এখানে আছে মিয়াকো, এটা হচ্ছে 5 লিটার সাইজ, 5 লিটার সিঙ্গেল হাড়ি, হ্যাঁ সিঙ্গেল হাড়ি। এটা জারটা একটু দেখাই দিই, দেখেন এই যে এখানে জার, এটার মধ্যে আপনি 1 কেজি ভাত আর 1.5 কেজি গোশ রান্না করতে পারবেন। এটা 5 লিটার সাইজ, এটা যদি সুমাইটেডার্স থেকে নেন তাহলে এটা একদম পাইকারি দাম রাখবো আমরা মাত্র 5,500 টাকা, এটা ইন্ডিভিজুয়াল ভাইয়া যে কোনো জায়গায় যাবেন 6,500 দাম। এটা 5 লিটার সাইজ, এটার দাম নিবো 5,500, 1 বছর কয়েল গ্যারান্টি থাকবে, 5 বছর সার্ভিস ফ্রি থাকবে। এটা এরপরে আছে আপনার ফোমা জাপান, যেটা এই যে জাপানিজ ফোমা জাপান, 6 লিটার সাইজ। এটার আমি সাইজ জারটায় যদি একটু দেখাই দিই, এটা হচ্ছে 6 লিটার ক্যাপাসিটি, 1.5 কেজি ভাত 2 কেজি 2.5 কেজি গোশ রান্না করবেন, এটারও কয়েলের গ্যারান্টি থাকবে আপনার 1 বছর, 1 বছর। এটা যদি নেন এটার প্রাইস দিতে হবে, এটাই যে সম্পূর্ণ কিপার সিস্টেম, ঠিক আছে, এটার প্রাইস দিবেন মাত্র 5,500, 5,500। এটা যে কোনো জায়গা থেকে নেবেন 6,500, এখন সুমাই ট্রেডার্সে 5,500। এরপরে আছে মিয়াকো কোম্পানির সিঙ্গেল জার, মিয়াকো সিঙ্গেল জার, এটা হচ্ছে সিঙ্গেল জার, একটা জার থাকবে, এটা 6 লিটার ক্যাপাসিটি, এই যে 6 লিটার 1000 ওয়াট 220 ভোল্ট 240, হ্যাঁ এইটা যারা কিনবেন এটার প্রাইস দিবেন মাত্র 6,000, মাত্র 6,000, ঠিক আছে। এটারও কয়েল 1 বছর গ্যারান্টি, 5 বছর ফ্রি সার্ভিস। এরপরে ডিজনি, এটা কিন্তু ডাবল হাড়ি, এই যে ডিজনির মধ্যে দুইটা হাড়ি করছে, যেমন এটা হচ্ছে অরিজিনাল গ্রানাইট, যেটা এই যে এখন গ্রানাইট বেরোয়েছে, এটা স্টিল চামিচ আর লোহার চামিচ, যা মন চায় তা দিয়ে আপনি এটা ইউজ করেন। আর একটা থাকবে, এটা হচ্ছে আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় যাবেন 7,800 টাকা দাম, তবে সুমাই ট্রেডার্স থেকে নিবেন মাত্র 6,500 টাকা, 6,500 পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে। এরপরে আছে মিয়াকো কোম্পানি ডাবল হাড়ি, 6 লিটার, এটার মধ্যে দুইটা হাড়ি থাকবে, যেমন এই একটা হাড়ি থাকবে প্লাস এই একটা হাড়ি থাকবে, এই যে এটা একটু গরম হয়ে গেছে, হ্যাঁ এই একটা হাড়ি থাকবে, ভেতরটা ননস্টিক বাইরটা গোল্ড ননস্টিক, এইটা যে কোনো জায়গা থেকে কিনবেন, এটা 7,800 দাম, এই সুমাই ট্রেডার্স এর পক্ষ থেকে মাত্র 6,500, 6,500। এরপরে আছে নিয়ামা অরিজিনাল জাপান যেটা বলে, হ্যাঁ নিয়ামা জাপান, এই যে নিয়ামা জাপান, এটাও কিন্তু দুইটা হাড়ি হবে ভাইয়া, এই যে দেখছেন গরম হয়ে গেছে, এখন এইভাবে আপনি রান্না করেন, এটার মধ্যে দুইটা পাত্র থাকবে, একটা গোল্ড ননস্টিক, একটা হচ্ছে হার্ড অ্যানোডাইজ, এটাও যে কোনো জায়গায় যাবেন 7,800 দাম, সুমাই ট্রেডার্স থেকে নেবেন মাত্র 6,500, পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে 6,500। মিয়াকো যেটা আছে, এবং মিয়াকো যেটা আছে এটা হচ্ছে 10 লিটার বিগ সাইজ, মানে প্রেসার কুকার যদি বড় চান কেউ, আচ্ছা
তাহলে সর্বোচ্চ সাইজ হচ্ছে 10 লিটার, এর উপরে আর হয় না। আচ্ছা, আর 10 লিটার যেটা আছে এটা হচ্ছে আপনার সিঙ্গেল হাড়ি। রান্না করতে চাইলে কতটুকু, এটার মধ্যে যদি আপনি ভাত রান্না করেন, 2.5 কেজি চাল রান্না করেন, আর এটার মধ্যে একসাথে 3 কেজি গোশ রান্না করেন, ঠিক আছে, বিগ সাইজ, এর চাইতে বড় আর কিছু নাই। এটার এই যে কয়েলটা দেখেন কত বড়, এটারও কয়েলের জন্য 1 বছর গ্যারান্টি থাকবে, 1 বছর 5 বছর সার্ভিস ফ্রি থাকবে। এটা যার হবে একটা, এটা 10 লিটার প্রাইস হচ্ছে 10,500 টাকা ভাই। তবে কোরবানির জন্য চান্দাত পর্যন্ত এই যেগুলো প্রাইস বললাম, এটা কিন্তু 4 রাত পর্যন্ত, এরপরে প্রাইস আবার বেড়ে যাবে। এই পর্যন্ত যারা নেবেন এই 10 লিটার সাইজের মিয়াকো কোম্পানির প্রেসার কুকারটা নেবেন মাত্র 8,000 টাকা। 8,000 টাকা মাত্র, 8,000। এটা অর্ডার করার সিস্টেম কি ভাই? এটা অর্ডার করতে হলে আমাদের এখানে 3টা নাম্বার দিয়ে আছে ভাইয়া, এই যে 3টা নাম্বার, এগুলোর মধ্যে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং নগদ বিকাশ করা আছে। যে কোনো নাম্বারে 1,000 টাকা অ্যাডভান্স করে দিবেন, আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, ডেলিভারি খরচটা আপনার, ঠিক আছে, আমি ওইখানে পৌঁছে দিব। 1,000 টাকা বিকাশ করুন, বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পুরো বাংলাদেশে যে কোনো জায়গা থেকে। ঠিকানা অনুযায়ী যারা আসতে পারবেন না, এই নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।